আজকে আমি তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর ইতিহাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি এখানে যে এমসি কির প্রশ্নগুলি আছে সেগুলি দেখে না আমি প্রশ্ন এবং সরাসরি উত্তরগুলি বলবো তোমরা চারটে অপশন আছে এগুলি দেখে নাও এক নম্বর মোগল যুগে দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ রাজ্যে নিজামুল স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন উত্তর হবে ডি নাম্বার সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রশ্ন পলাশি যুদ্ধ সংগঠিত হয় উত্তর হবে বি নাম্বার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের জুন পরে প্রশ্ন ভারতের প্রকৃত আমলাতন্ত্র এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে লর্ড কর্নওয়ালিস প্রশ্ন ভারতের ভারতে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এজেন্সি প্রথা প্রবর্তন করেন উত্তর হবে সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে প্রথম কয়লা খনিটি ছিল উত্তর হবে বি নাম্বার রানীগঞ্জে পরের প্রশ্ন ভারতের প্রথম পাট শিল্প গড়ে ওঠে উত্তর হবে রিসরাতে ডি নাম্বার পরের প্রশ্ন পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অব ইন্ডিয়া গ্রন্থের লেখককে উত্তর হবে দাদা ভাই নৌরদি পরের প্রশ্ন চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে উত্তর হবে ক্যান্টন সি নাম্বার পরের প্রশ্ন কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় উত্তর হবে সি নাম্বার ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হল উত্তর হবে এখানে এ বি ডি চারটা অপশন বিকল্প অপশনগুলি দেওয়া আছে উত্তর হবে সি নাম্বার অর্থাৎ এ আর বি ঠিক সি আর ডি ভুল এই উত্তরটি হবে সি নাম্বারটা পরে প্রশ্ন কত সালে রেগুলেটিং আইন পাশ হয়েছিল উত্তর হবে সি নাম্বার সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবার স্তম্ভটি দেখে নাও স্তম্ভটির উত্তর হবে এ নাম্বার অর্থাৎ প্রথমটার উত্তর হবে এই পাশে বি নাম্বার দ্বিতীয়টার উত্তর হবে এই পাশে ডি নাম্বার তৃতীয়টার উত্তর হবে এ নাম্বার চতুর্থটার উত্তর হবে সি নাম্বার পরের প্রশ্ন নান কিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে সি নাম্বার আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন স্তম্ভটি দেখে নাও এটার উত্তর হবে এটার উত্তর সি নাম্বার অর্থাৎ এক নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার চার নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার পরের প্রশ্ন বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না এখানে চারটা অপশন আছে দেখে নাও উত্তর হবে সিরাজ উদ্দৌলা এ জড়িত ছিলেন না পরের প্রশ্ন পরে প্রশ্ন সিম্নশেখির সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে বি নাম্বার আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তর হবে মুর্শিদ কলিখা মুর্শিদ কুলিখা পরে প্রশ্ন এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে উত্তর হবে বি নাম্বার চীন পরের প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উত্তর হবে এ নাম্বার সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উত্তর হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল উত্তর হবে ডি নাম্বার সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে রেল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রাওয়াতোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল উত্তর হবে দক্ষিণ ভারতে এবার এখান থেকে স্তম্ভটি দেখি না আমি উত্তর বলে দিচ্ছি এবার এই স্তম্ভটির উত্তর হবে এক নাম্বারটা হবে বি নাম্বার দুই নাম্বারটা হবে এ নাম্বার তিন নাম্বারটা হবে সি নাম্বার চার নাম্বারটা হবে ডি নাম্বার পরে প্রশ্ন হিদবাদী তত্ত্বের জনক বলা হয় উত্তর হবে জেরেমি বেনথামকে এবার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি মান এক করে থাকবে অর্থাৎ একটি বাক্যে বা দুটি বাক্যে উত্তর সেগুলি এই প্রশ্নগুলি দেখে না প্রথমে এক নাম্বার কী আছে ফারুক শিয়ারের ফরমান কী আমি প্রশ্নগুলি তোমার দেখে না আমি উত্তরগুলি বলছি এক নম্বর প্রশ্নের উত্তর তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক নিকট বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে সুবা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র পায় তাকে বলা হয় ফারুক শিয়ারের ফরমান দুই নম্বর প্রশ্ন কী উত্তর কলকাতা আক্রমণকালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা একশো ছিচল্লিশ জন ইংরেজ সৈন্যকে একটি আঠারো ইন্টু ফোর পয়েন্ট ওয়ান বর্গ ফুট ঘরে বন্দি করে রাখেন ফলে একশো তেইশ জন সৈন্য দমবন্ধ হয়ে মারা যায় এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে খ্যাত তিন নাম্বার প্রশ্নেরত্তর বাংলা ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে চার নাম্বার প্রশ্নেরত্তর পলাশির যুদ্ধের পর ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা ব্যক্তিগতভাবে বিপুল অর্থ ও সম্পদ বাংলা তথা বাংলার নবাবের কাছ থেকে লুট করে ইংল্যান্ডে পাচার করতে থাকে এই অর্থনৈতিক লুণ্ঠনকেই ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করেছেন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইংরেজ ও ওলন্দাজ বণিকদের মধ্যে বিবাদ বিদারার যুদ্ধ হয় ইংরেজ ওলন্দাজ বণিকদের মধ্যে বিদারার যুদ্ধ হয় ছয় নবোত্তর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি মির জাফরকে বাংলার নবাব পদে পদ থেকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে মীর কাশিমকে নবাব পদে আসীন করে এই ঘটনাকে বলা হয় উনিশ সতেরোশো ষাট খ্রিস্টাব্দের বিপ্লব সাত নম্বর প্রশ্নের উত্তর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয় এই যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন মেজর হেক্টর মনরু আট নম্বর প্রশ্নের উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ কোম্পানি সুবা বাংলায় দেওয়ানি লাভ করে নয় নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ানি কথার অর্থ রাজস্ব আদায়ের অধিকার দশ নাম প্রশ্নের উত্তর লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসনের সূচনা করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এগারো নাম্বার প্রশ্নের উত্তর ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্নের উত্তর ওয়ারেন হেস্টিংস বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুষ্ঠুভাবে রাজস্ব নির্ধারণ ও আদায় করার জন্য তেরো নম্বর প্রশ্নের উত্তর মারাঠা নেতা নানা ফরণ বিশকে ভারতের মেকিয়াভ্যালি বলা হয় চৌদ্দ নম্বর প্রশ্ন উত্তর আঠারোশো নয় খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও রঞ্জিত সিংয়ের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় পনেরো নম্বর প্রশ্নের উত্তর পনেরো নম্বর প্রশ্নের উত্তর আর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল স্থাপিত হয় ষোলো নম্বর প্রশ্নের উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন সতেরো নাম্বার প্রশ্ন উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে ভারতের নবাগত ইংরেজ প্রশাসকদের প্রশাসকদের এদেশীয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারো নম্বর প্রশ্নের উত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উনিশ নম্বর প্রশ্নের উত্তর আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্নের উত্তর ওয়ারেন হেস্টিংস সুবা বাংলার রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহ করার জন্য সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যে কমিশন গঠন করেন তাকে বলা হয় আমিনি কমিশন একুশ নম্বর প্রশ্নের উত্তর ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বাংলা বিহার ও উড়িষ্যায় বাইশ নম্বর প্রশ্নের উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত তেইশ নম্বর প্রশ্ন উত্তর গ্যারান্টি ব্যবস্থার দুটি শর্ত হল রোমান এক নামা দিয়ে লিখবে সরকার কোম্পানিগুলিকে ভারতে রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে রোমান হই নামা দিয়ে লিখবে কোম্পানির বিনিয়োগ করা মূলধনের উপর বার্ষিক ফাইভ পারসেন্ট হারে সুদ দেবে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ভারতে রেলপথের সূচনা হয় আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর লর্ড ডালহুসিকে ভারতীয় রেলের জনক বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর লর্ড ডাল পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর আবার বলছি দেখো লর্ড ডালহসিকে ভারতীয় রেলের জনক বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতে রেল বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতীয় রেল জাতীয়করণ করা হয় সাতাশ নম্বর প্রশ্নের উত্তর সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে চীনা আদালতের নির্দেশ অনুসারে চীনের ক্যান্টন বন্দরে বাণিজ্যকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক বিধিনিষেধ মেনে চলতে হয় যেমন রোমানার এক নাম্বার দিয়ে লিখবে বাণিজ্য মরশুম শেষ হলে সংশ্লিষ্ট বণিকদের বন্দর ছেড়ে চলে যেতে হতো দুই নাম্বার দিয়ে লিখবে তারা চীনা আদব ও সংস্কৃতি অনুসরণ করতে পারত না তিন নাম্বার দিয়ে বাণিজ্য কুটিতে আগ্নেয়স্ত্র ও দাস দাসী রাখা নিষিদ্ধ ছিল এই কঠোর নীতিকেই বলা হতো রুদ্ধদার নীতি আঠাশ নম্বর প্রশ্নের উত্তর চীনের বণিক সংঘকে কো হং বলা হতো উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে কুড়ি নাম্বার প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট স্বাক্ষরিত নান কিং সন্ধির শর্তগুলি হল দিয়ে লাগবে রোমানার্বে এক নাম্বার চীন হংকং বন্দরটি ইংল্যান্ডকে ছেড়ে দেবে রোমানার্বে দুই নাম্বার দিয়ে লেগবে ক্যান্টন এময় সাংহাই ফুচাও ফুচাও ও ফুচাও ও নিঙ্গোপোত নর্গ পয়কার চীনের এই পাঁচটি বন্দর বিদেশিদের কাছে খুলে দিতে বাধ্য হবে একত্রিশ নম্বর আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া বাণিজ্যের অবসান ঘটে পরের প্রশ্ন বত্রিশ নম্বর পর্তুগাল প্রথম চীনের সঙ্গে বাণিজ্য ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে আবার বলছি পর্তুগাল প্রথম চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর বৈদেশিক বাণিজ্যের জন্য চীনে ক্যান্টন সাংহাই বন্দর দুটি সীমাবদ্ধ ছিল চৌত্রিশ নম্বর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চীনে আফিম আমদানিকারী আমদানি আফিম আমদানি বন্ধ হয় পঁয়ত্রিশ নম্বর আঠারো শতকের মধ্যভাগ থেকে ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয় ছত্রিশ নম্বর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমান অনুসারে ইংরেজ কোম্পানি ও তার বণিকরা সুভাব বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার বা ছাড়পত্র পায় তাকেই বলে দস্তক সিস নম্বর প্রশ্নের উত্তর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ঘোষিত সনদ আইনে ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া বাণিজ্যিক অধিকার অধিকারের অবসান হয় আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর বোম্বাই থেকে থানে উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর উনিশশো এক খ্রিস্টাব্দে চীনের সঙ্গে এগারোটি বিদেশি শক্তির বক্সার প্রোটোকল সম্পাদিত হয় চল্লিশ নম্বর যখন কোনো বিদেশি দূত বা বণিকরা চীনের মানচু সম্রাটদের সঙ্গে সাক্ষাৎ করত তখন তাদের তখন তাদের সম্রাটের সামনে নতযানু হয়ে শ্রদ্ধা প্রদর্শন করতে হতো এই প্রথাকে বলা হতো কাউতাও প্রথা কয়াকার ও তয়াকার ও কাউতাও প্রথা দাঁড়ি এটা ছিল তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ও এসিকিউ এর উত্তর প্রশ্ন এবং উত্তর দুটাই দিয়ে দেওয়া হলো এরপরে আমি বাংলার সাহিত্যের ইতিহাস বাংলা ব্যাকরণ বাংলা পদ্য গদ্য এগুলির সাজেশন দিয়ে দেব তোমরা এখান থেকে দেখে নিও